السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. شمانة الدين دار ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন সম্মানিত ভাই বোনেরা আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যে দোয়া করি এই দোয়া কবুল হয়েছে কি না এটা আমরা কিভাবে বুঝবো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মনে থেকে যায় যে আমাদের দোয়া কবুল হলো কি হলো না সেটা আমরা জানবো কেমনে সম্মানিত ভাই বোনেরা আমি এই বিষয়টা পরিষ্কার করতে হলে একটু সময় নিয়ে আপনাদেরকে কয়েকটি কথা বলতে হবে দোয়া করার কয়েকটা শর্ত আছে আপনি যে আল্লাহর কাছে দোয়া চাইবেন দোয়া করবেন তার কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত আপনার খাবার যেটা খেয়ে আপনি দোয়া করছেন বা যে খাবারটা আপনি খাচ্ছেন সেটা হালাল কি না সেটা আপনাকে যাচাই করতে হবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার গায়ের পোশাকটা হালাল নাকি হারাম অর্থাৎ হালাল টাকা দিয়ে কেনা নাকি হারাম দ্বারা কেনা সেটা আপনাকে যাচাই করতে হবে তৃতীয় বিষয়টা হচ্ছে যে আপনি আল্লাহ সুখানাহুয়ে তালার দরবারে যখন চাহিত হবেন দোয়া করবেন তখন আপনার দোয়া করার কয়েকটা নিয়ম আছে আপনি নিয়মগুলো পালন করছেন কি না সেটা আপনার দেখার বিষয় দোয়া কবুল করার জন্য বিভিন্ন কয়েকটা সময় রয়েছে যেমন মধ্যে। রোজার সময় ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় আর দিনে আসর মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয় শেষ রাতের দোয়া কবুল হয় প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এভাবে অনেক অনেক সময় রয়েছে কিন্তু আমরা তো ঠিক ওই সময়গুলোতেই তো দোয়া করি কিন্তু কই আমাদের দোয়া তো কবুল হয় না কোনোটা হয় আবার অনেকগুলো হয় না আমরা কি চাইতে কম চাই আল্লাহর কাছে কিন্তু আমাদের কয়টা দোয়া কবুল হইছে আমরা কত কিছুই না আল্লাহর কাছে চাইলাম কিন্তু আমরা পাইলাম কয়টা এটাই তো বিষয় তো আসল ব্যাপারটা হচ্ছে যে এই দোয়া চাওয়ার জন্য কয়েকটা শর্ত আছে কয়েকটা নিয়ম রয়েছে আর আমরা দোয়া করলে যে আল্লাহ কবুল করবেন এটা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ও দৌনি আস্তা তোমরা আমার কাছে দোয়া চাও আমি তোমার দোয়া কবুল করব। আল্লাহ বলেছেন ফাজ কুরুনি আজ কুরুকুম তোরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এইভাবে অসংখ্য আয়াতে করিমা আছে রসুল করিম সাল্লু আলিউসালামের অসংখ্য হাদিস রয়েছে দোয়া যে কবুল হয় আল্লাহ তিন প্রকারে আপনার আমার দোয়া কবুল করেন এক হলো কবুল করলে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন দুই নম্বর হলো কবুল হলে সেটা আখেরাতের জন্য রেখে দেন আমরা অনেক গুনাহ করি আর সেই গুনার কাপারা হিসাবে আল্লাহ ওই দোয়াটা কবুল করে ওইখানে রেখে দেন আর তিন নম্বর হলো আল্লাহ বিলম্বে সেটা দান করেন একেবারে যে আমাদেরকে ক্যান্সেল করে দেন এমন নয় তবে আমরা যে দোয়াগুলো করব আগে যে শর্ত বললাম ওই শর্তের বাহিরে যদি করি হারাম খাবার খেয়ে হারাম কাপড় পরে ধুকাবাজি করে মিথ্যা কথা বলে নামাজের শেষে হাত দুটো ভালো করে এইভাবে ঘষে টষে আর আল্লার কাছে একটু হাত তুলে কি যেন বিড় করে বলেই আমিন বলে চলে গেলে আমার দোয়া কবুল হয়ে গেল এরকম হলে এটার সাথে সাথে ক্যান্সেল হওয়ার কথা কারণ আপনি দোয়া করবেন সেইভাবে উদাহরণস্বরূপ মনে করেন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো কোর্ট কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো একজন মৃত্যুদণ্ডের দণ্ডপ্রাপ্ত লোক যখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় যদিও এইভাবে প্রাণ ভিক্ষা চাওয়া আল্লাহ ব্যতীত কারো কাছে জায়জ নাই তারপরও রাষ্ট্রের প্রধান হিসাবে ওনার কাছে সেটা পারমিশন নেওয়ার জন্য চাওয়া যায় প্রাণ ভিক্ষা দেওয়ার কথা তো কোনো মানুষ নয় প্রাণ ভিক্ষা আল্লাহ দিবেন তবে কারো অনুমতির মাধ্যমে সেটা দিবেন তো সেটা হতে পারে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতির কাছে একজন মৃত্যুদণ্ডের আসামি যেভাবে আকুতি মিনতি করে কাকুতি মিনতি করে জীবন বাঁচানোর জন্য আপনি ঠিক আল্লাহর কাছে প্রত্যেকটা দুয়ার সেইভাবে চাইবেন আপনি দুয়ার সময় কান্না ভরা চোখে আপনি দোয়া চাইবেন আপনি যখন দুয়া চাইবেন তখন আপনি অত্যন্ত বিনয়ের সহিত কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আপনার যদি কান্না না আসে আপনি কান্নার ভান করতে হবে এটা রাসুল্লাহ আলাইসাল্লামের হাদিসের মধ্যে এসছে যে তোমার কান্না না আসলেও তুমি কান্না ভারাক্রান্ত হৃদয় নিয়ে কান্না জড়িত কণ্ঠ বানিয়েও তুমি অন্তত আল্লাহর কাছে চাও কারণ আল্লাহ চোখের পানিকে অত্যন্ত মূল্যায়ন করেন আমরা কয়জনে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চেয়েছি আমরা অনেকে দোয়া চাই খুবই আকুতি মিনতি করে বলি ঠিক আছে কিন্তু চোখের পানি আসে না আর অভিনয়ও করি না তবে এই অভিনয়টা আল্লাহ পাক পছন্দ করেন আমরা যে কান্না জড়িত কণ্ঠে বলছি হে আল্লাহ আমাকে মাফ করে দাও এইভাবে যে বলছি যদিও আমি কাঁদছি না এখন কিন্তু কথাটা আমি যে কান্নার মতো করে বললাম এটা কিন্তু আল্লাহ পছন্দ করলেন এত সুযোগ সুবিধা দেওয়ার পরও যদি আমরা দোয়া কবুল করাতে না পারি তাহলে আমাদের মতো কাম বক্ত বদ আর পৃথিবীতে কেউ নাই এবার আসুন দোয়া কবুল হয়েছে বলে আপনি বুঝবেন কেমনে ছোট্ট একটা কথা বলবো যেটাতে আপনি বুঝে যাবেন আপনার দোয়া কবুল হয়েছে বা হচ্ছে একমাত্র একটা কথাই বলবো সেটা হলো আপনি যখন দোয়া করবেন যদি আপনার দোয়াতে মন বসে আপনি ইচ্ছাকৃতভাবে ইচ্ছা মতো অনেকক্ষণ দোয়া করার মতো যদি আপনার মন মানসিকতা থাকে পিছুটা না থাকে যে আমি এখন অমুক জায়গায় যাব আমি এখন ঘুমাবো আমার এখন অমুক কাজ আমার এখন অমুক আমার সাথে দেখা করবে এই ধরনের মনের মধ্যে কিছু না আসে এবং আপনি একাগ্রচিত্তে যাই দোয়া করছেন আল্লাহর কাছে দোয়া করছেনই করছেন আপনার দোয়ার থেকে উঠতে মন চাচ্ছে না এই রকম যদি আপনার মনে হয় বা এরকম যদি পরিস্থিতি হয় আপনি হানড্রেড পারসেন্ট শিওর থাকবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে আর যদি দেখেন যে আপনার দোয়ার মধ্যে জলবাজি আসছে যেটাকে উর্দু ভাষায় জলবাজি বলা হয় অর্থাৎ তাড়াহুড়ো যে দোয়াটা শেষ করে আমি এখন যেতে হবে আবার ঘড়ির দিকেও তাকাচ্ছেন দোয়াও করছেন এরকম যদি দোয়া করেন তাহলে বুঝে যাবেন আপনার দোয়া কবুল হবে না ওটা আকাশে উঠবে না দ্বিতীয় আরেকটা কথা দোয়ার পূর্বে এবং পরে আপনি দুরুদ পাঠ না করলে দোয়া আকাশে উঠানো হবে না আল্লাহর কাছে উঠানো হবে না আর দোয়া করার পূর্বে অবশ্যই আপনি তাওবা করে নিতে হবে আল্লাহর দরবারে ইসতেফবারের মাধ্যমে তাওবা করে নিতে হবে আর আপনার দোয়ার মধ্যে যদি মন বসে আপনার দোয়া করতে ভালো লাগে আপনি মনে করেন যে ভালো লাগছে তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে ঠিক সেইভাবে দোয়া শেষ করার পর যদি আপনি দেখেন বা বুঝেন যে আপনার অন্তরে একটা পরিতৃপ্তি আসছে একটা সান্ত্বনা আসছে একটা কনফিডেন্স আসছে যে না আজকে যে দোয়াটা আমি করেছি এটা ইনশা আল্লাহ তালা আল্লাহর দরবারে কবুল হবে এবং আজ হোক আর কাল হোক আমি এটার ফলাফল পাব এই ধরনের স্যাটিসফ্যাকশন যদি আপনার মনে আসে আপনি শিওর হয়ে যাবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ সবার দোয়া কবুল করুন আর ওই দোয়ার সময় আমার জন্য একটু দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ